তাকে ধরা হয়ে গেছে, এখন আমি ভিডিও করতে। এই যে দাদা পাখি, এখন লাইভ প্রমাণ সহ কিন্তু আমি পাখিটি কিভাবে ধরতে হয় দেখিয়ে দিলাম। এই যে দাদা পাখি, এখন লাইভ প্রমাণ সহ কিন্তু আমি পাখিটি কিভাবে ধরতে হয় দেখিয়ে দিলাম। এখন যে মেমোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সবার কাছ থেকে 150 টাকা আগেই বিকাশ নগদে নিয়ে নিই। 150 টাকা যারা আমাকে বিকাশ বা নগদে পাঠিয়ে দেয় আমি তাদেরকে মাল পাঠাই। আর যদি বলেন যে ভাই 150 টাকা দিলাম মাল পেলাম না, আসলে আমি কিন্তু প্রমাণ সহ দেখাই দিচ্ছি। হ্যাঁ, একদিনে আমি কতগুলো পণ্য সেল করি এবং তাদের মোবাইল নাম্বার সহ কিন্তু আমি দেখাই দিচ্ছি। যারা আমার কাছ থেকে ফাঁদগুলো নেয়, দেখেন এখানে কিন্তু 3টা 4টা 5টা 6টা করে ফাঁদও নিছে, আর কেউ 2টা নাই, কেউ 4টা নাই, 3টা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো হলো ডাউক পাখি, বক পাখি, কোড়া পাখি, কালিম পাখি, বিভিন্ন ধরনের পাখি এই চায়না ফাঁদ দিয়ে ধরা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই 15টা ফাঁদ, এখানে 15 পিস ফাঁদ আছে। প্রত্যেক পিস ফাঁদের মূল্য রাখা হয়েছে 500 টাকা করে। তো যারা আমার কাছ থেকে ফাঁদ নেবেন, একটা ফাঁদ নিলে সবারই 650 টাকা খরচ হবে, আর 2টা ফাঁদ নিলে 1150 টাকা খরচ হবে। এখানে কুরিয়ার সার্ভিস খরচ সহ আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে এক লাইনে 30টা করে খোপ আছে আর 10 হাত লম্বা। তো এই 15 পিস আজকে ফাঁদ যাবে, কোথায় কোথায় যাবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমার ডায়েরিতে লেখা আছে নাম, মোবাইল নাম্বার সহ সব ঠিকানা দেওয়া হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যাবে কোথায় কোথায় যাবে, নাম মোবাইল নাম্বার সহ দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কোনো ধান্দাবাজি করে ব্যবসা করি না, চিটারি করেও ব্যবসা করি না। আপনারা যারা ফাঁদ নিতে চান তাদেরকে প্রথমত 150 টাকা আমাকে বিকাশ করে দেওয়া লাগবে। এরপর আপনারা যখন ফাঁদগুলো হাতে পাবেন তখন আপনাদেরকে বাকি 500 টাকা দেওয়া লাগবে।